হ্যালো বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে আমাদের পাঠ্যপুস্তকের ষষ্ঠতম অধ্যায় নিয়ে এবং আজকে আমরা বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। তো দেখো, আজকে যে বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে। অর্থাৎ আমরা আজকে রাজশাহী বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি নিয়ে আজকে কথা বলবো। তো আমাদের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছি, রাষ্ট্র সম্পর্কিত অধ্যায়, এখানকার একদম বেসিক এটা একটা প্রশ্ন, এই কারণে আমরা এই প্রশ্নটা আজকে আলোচনা করব। তো দেখো, আমরা একটু উদ্দীপকটি দেখে নেই। এখানে উদ্দীপকটি লেখা আছে, সেটা হচ্ছে জনাব ফরহাদ হোসেন ক রাষ্ট্রের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তাহলে এখানে ফরহাদ হোসেন সম্পর্কিত একটু ধারণা আমাদের রাখতে হবে। তার প্রধান কাজ রাষ্ট্রের আইন প্রণয়নে সহায়তা করা। তিনি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিয়ে কাজ করেন। অর্থাৎ তিনি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিয়ে কাজ করতেছেন। তাহলে জাস্ট এখানে আমাদের দুইটা জায়গা কাজে লাগবে। দেখো, এখানে তথ্য পাওয়ার কথা আমরা বললাম, এই তথ্য পাওয়ার কথাটা আমরা একটু মনে রাখবো যে তথ্য পাওয়ার অধিকার নিয়ে কাজ করতেছেন, আর প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এই দুইটা কাজ আমাদের এখানে নির্দেশনা করতেছে। অর্থাৎ আমরা উদ্দীপক পড়ার মাধ্যমে এই দুটো বিষয় পাচ্ছি যে জনাব ফরহাদ হোসেনের কাজ। এখন আমরা প্রশ্নগুলো জাস্ট একটু দেখব। এখানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখককে। খ নাম্বারে বলা হয়েছে রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করো। গ নাম্বারে বলা হয়েছে ফরহাদ সাহেবের প্রথম কাজটি রাষ্ট্রের কোন ধরনের কাজ ব্যাখ্যা করো। এই যে আমরা আইন প্রণয়নের কথা এখানে আমরা দেখলাম, এটা দেখব। এরপর দেখো, বলা হয়েছে ফরহাদ হোসেনের দ্বিতীয় কাজের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব, উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। এই যে দ্বিতীয় কাজটা আমরা তথ্য পাওয়ার অধিকারের কথা আমরা দেখলাম। তার মানে আমরা প্রথমত উদ্দীপকটা পড়ে নিলাম, উদ্দীপক পড়লাম এবং প্রশ্ন পড়লাম। উদ্দীপক এবং প্রশ্ন পড়ার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোন দিকে যেতে হবে অ্যান্সারটা। বিশেষ করে গ এবং ঘ নাম্বার প্রশ্নটা তো আমাদেরকে উদ্দীপক নির্ভর, অর্থাৎ সেখানে আমরা ইচ্ছামাফিক কোনো কিছু করতে পারবো না, বা আমি পাঠ্যপুস্তকে মুখস্থ করে এসেছি সেটাও কিন্তু আমি পরীক্ষার খাতাতে উপস্থাপন করতে পারবো না। এখানে আমাকে একটু সতর্ক থাকতে হয়। সুতরাং এখানে আমরা প্রথম দুইটা প্রশ্ন যেহেতু আমাদের নিজের মতো করে মানে আমাদের মুখস্থ বিষয়ে আমরা লিখতে পারবো, সুতরাং প্রথম দুইটাকে আমরা অ্যান্সার করে নিই। এখানে বলা আছে দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখককে। তো দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখক রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার। আমরা যা শুধুমাত্র এই ম্যাকাইভারের নামটা আমরা লিখে দিব, ম্যাকাইভার। ইনি হচ্ছেন মডার্ন স্টেট গ্রন্থের লেখক, তিনি বিখ্যাত একজন রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা দ্য মডার্ন স্টেট নামক গ্রন্থের মধ্যে পেয়ে থাকি। আচ্ছা, অত কিছু লেখার দরকার নেই, কিন্তু আমরা শুধুমাত্র লিখব যে দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখক ম্যাকাইভার বা রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার। এটুকু লিখে দিলে কিন্তু আমাদের অ্যান্সার ফুলফিল হয়ে গেল, আর বেশি আমরা লিখবো না। এরপরে দেখো, খ নাম্বার প্রশ্ন রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করো, অর্থাৎ রাষ্ট্র কি সেটা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা রাষ্ট্রের ধারণা সম্পর্কিত যে জানি যে রাষ্ট্র হতে হলে চারটা শর্ত পূরণ করতে হয়। একটা হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। যখন কোনো একটি অঞ্চল, নির্দিষ্ট একটি অঞ্চল, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই চারটা কন্ডিশন বা চারটা শর্ত পূরণ করতে সক্ষম হয়, তখনই কিন্তু সেটাকে আমরা রাষ্ট্র বলে থাকি। অর্থাৎ রাষ্ট্র গঠন করতে হলে এই চারটা উপাদান থাকতে হবে। এই চারটা উপাদান যদি না থাকে তবে আমরা সেটাকে কিন্তু পূর্ণাঙ্গ রাষ্ট্র বলবো না। কেননা প্রথমত দেখো, আমরা বলবো যে জনসমষ্টি অবশ্যই দরকার, জনসমষ্টি ছাড়া কখনো কোনো কিছু আমরা কল্পনা করতে পারি না। যদি জনগণই না থাকে সেক্ষেত্রে তো রাষ্ট্র নিরর্থক, রাষ্ট্রের কোনো দামই আসতেছে না। এরপরে আমাদের কি দরকার, নির্দিষ্ট ভূখণ্ড দরকার, নির্দিষ্ট একটা রেঞ্জ দরকার। আমরা প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে দেখবো কি যে তাদের নির্দিষ্ট একটা সীমানা আছে, সেটা হোক ছোট বা বড়। যেমন আমরা চীনের ক্ষেত্রে দেখি অনেক বড় রাষ্ট্র, আমরা রাশিয়ার ক্ষেত্রে দেখি তাদের সীমানা অনেক বড়। আবার যদি আমরা ছোট দেখি, আমরা স্যান মারিনো যদি দেখি তাদেরকেও সেটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। তবে কি, এই যেটা বললাম যে স্যান মারিনো ছোট জন্য যে সেটা রাষ্ট্র না তা না, নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। যেমন স্যান মারিনোর নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, ভ্যাটিকানের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, মোনাকোর নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, সুতরাং সেগুলো রাষ্ট্র। আবার এদিকে কি বড় বললাম, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া, রাশিয়ার নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, কানাডার নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, চীনের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, এরা বৃহত্তম, তারপর এটা রাষ্ট্র। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। আরেকটি কথা, সরকার, যেটা আমরা তৃতীয় কন্ডিশনে বলেছিলাম যে রাষ্ট্র ধারণার মধ্যে আমাদের রাস্তা আছে সরকার। অর্থাৎ রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই সরকার ব্যবস্থাটা থাকতে হবে। সরকার যদি না থাকে তখন অবশ্যই সেটাকে আমরা রাষ্ট্র বলবো না। এরপরে আছে সার্বভৌমত্ব, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান, যে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। যেমন দেখো, আমি যে প্রথম তিনটার কথা বললাম সেই তিনটা কিন্তু আমাদের 1971 সালের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আমাদের 1972 সালে যে 1971 সালে ডিসেম্বরে যে স্বাধীন হয়ে গেল দেশ, স্বাধীনতার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের এই অঞ্চলটা অর্থাৎ আমাদের এই পূর্ব বাংলাটার তিনটাই কিন্তু
কিন্তু ছিল, আমাদের সরকার ছিল, ভূখণ্ড ছিল, জনসমষ্টি ছিল, কিন্তু শুধুমাত্র সার্বভৌমত্ব ছিল না। অর্থাৎ আমাদের এই অঞ্চলে যারা ছিল তারা নিজেরা নির্দিষ্টভাবে কোনো কিছু করতে পারতো না। অর্থাৎ আমরা বলতেছি এখানে সার্বভৌমত্বটা মিসিং ছিল, অনুপস্থিত ছিল, যে কারণে এটাকে আমরা কি বলি, কি বলতাম না, রাষ্ট্র বলতাম না। কিন্তু দেখবো যে 1971 সালের 16 ডিসেম্বর যখন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করলাম, তার পরবর্তীতে কিন্তু একদম আমরা বিশ্বের মানচিত্রটা স্থায়ী রাষ্ট্র হিসেবে রূপ লাভ করলাম। কেন করতে পারলাম, যে আমরা সেই সময় দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে যে রাষ্ট্র গঠনের যে 4টা শর্ত বা 4টা নিয়ম সেটা আমরা পূরণ করতে সক্ষম হয়েছিলাম। এই হচ্ছে আমাদের রাষ্ট্রের ধারণা। তো যাই হোক, এখানে শুধুমাত্র 4টার নাম বলবা এবং 4টা উপাদানের কথা বলবা এবং 4টা উপাদানের যে মূল বিষয়গুলো সেগুলো লিখবো, বেশি বড় করার দরকার নেই, কারণ এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এরপর দেখো গ নাম্বার প্রশ্ন আসবো। প্রথমে বলেছিলাম যে গ এবং ঘ নাম্বার প্রশ্নটা উদ্দীপক রিলেটেড হয়ে থাকে। এখানে আমাদের দেখা আছে যে উদ্দীপকটা না বুঝতে পারলে, উদ্দীপকের আইডিয়াটা আমরা যদি মাথায় না নিতে পারি, তাহলে আমরা যে অ্যান্সারটা করবো সেই অ্যান্সারটা অবশ্যই কিন্তু ভুলে যাবে। এখানে বলা হচ্ছে ফরাদ সাহেবের প্রথম কাজটি রাষ্ট্রের কোন ধরনের কাজ ব্যাখ্যা করো। তো ফরাদ সাহেবের প্রথম কাজ আমরা কি দেখলাম, যে ফরাদ হোসেন ক রাষ্ট্র, এখানে রাষ্ট্রের নাম বলে নাই, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তার প্রধান কাজ রাষ্ট্রের আইন প্রণয়নে সহায়তা করে। তো রাষ্ট্রের আইন প্রণয়নে সহায়তা করা কাজগুলোর মধ্যে মূল কাজ হচ্ছে যে এটা হচ্ছে মানে অপরিহার্য কাজের মধ্যে পড়তেছে। অর্থাৎ আমরা বলবো যে ফরাদ সাহেবের প্রথম কাজটি হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজ, কাজ কার্যাবলীর মধ্যে রয়েছে। কারণ আমাদের রাষ্ট্রের কার্যাবলী 2 ধরনের, একটা হচ্ছে অপরিহার্য কার্যাবলী, একটা হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী বা কল্যাণমূলক। দেখা যাচ্ছে যে এই 2টা, অর্থাৎ অপরিহার্য কার্যাবলীটা হচ্ছে প্রধান, সেই কাজটা রাষ্ট্রের জন্য করতেই হবে। তার পরবর্তীতে যেটা আমরা ঐচ্ছিক কার্যাবলী বললাম সেটা কি, যে সেটা রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের জনগণের মানে স্বাচ্ছন্দ্য মানে বিলাসীভাবে জীবনযাপন করার জন্য সেটা করা। যেমন দেখো, আমরা যদি এই অপরিহার্য আর ঐচ্ছিকের মধ্যে একটু পার্থক্য দেখতে চাই, তাহলে জাস্ট এই বিষয়টা আমরা মাথায় রাখবো। যেমন আমাকে কি করতে হবে, আমাকে 2-3 বেলা খেতেই হবে, খাওয়া দাওয়া আমাকে করতেই হবে, এটা আমার অপরিহার্য। তার পরবর্তীতে এটা যখন আমি ফুলফিলভাবে পূরণ করতে পারবো, তখন আমার কি, তখন আমার পোশাক পরিচ্ছদ আসবাবপত্র। ঠিক তেমনি এই যে আমি যেটা বললাম যে রাষ্ট্রের অপরিহার্য কাজ, অর্থাৎ অপরিহার্য কাজ মানে রাষ্ট্রকে সেটা করতে হবে না, অথবা রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণে রাখা যাবে না। আর আরেকটা বললাম যে ঐচ্ছিক কাজ, সেটা কি, রাষ্ট্রের মানুষের জীবনযাত্রাকে আরও উন্নত করার জন্য, রাষ্ট্রের গতিশীলতা বাড়ানোর জন্য কিন্তু এই ঐচ্ছিক কার্যাবলী করা হয়ে থাকে। তো যাই হোক, আমাদের অত কথা দরকার নাই, জাস্ট আমরা শুধুমাত্র বলবো যে ফরাদ সাহেবের প্রথম কাজটি রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলীর অন্তর্ভুক্ত। কেননা ফরাদ সাহেব উদ্দীপকে, ফরাদ সাহেব তার কাজের কথা আইন প্রণয়ন, আইন প্রণয়নের কথা বলেছেন। সুতরাং আইন প্রণয়নটা রাষ্ট্রের অপরিহার্য কাজের অন্তর্ভুক্ত হবে। কেননা যে আমরা যদি আইন প্রণয়ন সঠিকভাবে না করতে পারি, আমাদের যদি আইনটাকে প্রণয়ন করা না যায়, তবে আমরা রাষ্ট্রটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না। রাষ্ট্রটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আইন প্রণয়ন করতে হবে। জাস্ট আমরা একটু বলতে পারি, যেখানে আরও লিখতে পারি যে যদি আমরা আইন প্রণয়ন সঠিকভাবে করতে পারি, আইন প্রণয়ন করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই আইনের আওতায় আমরা সকল জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর দেখো, যদি কোনো আইন বা নিয়মকানুন যদি না থাকে, তাহলে কিন্তু জনগণকে কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। রাষ্ট্রের জনগণ বিশৃঙ্খল আচরণ শুরু করবে, তাদের যার যা ইচ্ছা সেই মতো তারা কার্যক্রম পরিচালনা করবে, যার ফলে দেখা যাবে যে রাষ্ট্রে বড় সড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে রাষ্ট্রটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, কারণ আমাদের এখানকার মূল কাজ কি, রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করা, রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালিত করা। তাহলে জনাব ফরাদ সাহেব যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতেছেন, রাষ্ট্রের একজন জনপ্রতিনিধি, রাষ্ট্রের জনপ্রতিনিধির কাজ কি হবে, জনগণকে নিয়ন্ত্রণ করা, জনগণের দেখভাল করা, জনগণের সুযোগ সুবিধাটা দেখা, তার এটা যেহেতু তার প্রধান কাজ। সুতরাং যদি আইন না করা থাকে, আমরা দেখে থাকি অনেক সময় আইন করা থাকা অবস্থাতেও আইনটাকে লঙ্ঘন করা হয়, আইনের বিধি বা ধারা সেগুলো মানা হয় না, সেক্ষেত্রে যদি আইনটা একদম না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু অবশ্যই রাষ্ট্রটাকে পরিচালনা করা যাবে না। এই কারণে বলা হচ্ছে যে আমরা প্রথমত বলে নিলাম যে রাষ্ট্র মানে ফরাদ সাহেবের কাজটা হচ্ছে অপরিহার্য কাজ, এবং তার এই যে আইন প্রণয়নের কথাটা আমরা বললাম, এই আইন প্রণয়নের ব্যাখ্যাটাই কিন্তু আমরা দিলাম যে এটা আমাদের পার্লামেন্ট অনুযায়ী বা আইনসভা থেকে আইন প্রণয়ন করা হয়, এবং এই আইন প্রণয়ন করার পরে আমাদের রাষ্ট্রের সার্বিক কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। সুতরাং আমরা প্রথমত ডিরেক্টলি যে অ্যান্সারটার কথা বলা হয়েছে সেটা আমরা বলে নিলাম। বলে নেওয়ার পর যে কেন আইন প্রণয়নটা আমাদের রাষ্ট্রের অপরিহার্য কাজ, সেটা আমরা বললাম, যে কি বললাম আমরা, যে এগুলো স্যার আমরা পরিচালনা করতে পারবো না, এগুলো আমাদের নিয়ন্ত্রণ করার জন্য এগুলো আমাদের দরকার, জাস্ট এভাবে বলে কিন্তু আমি এখানে শেষ করলাম। এরপর দেখো ঘ নাম্বার প্রশ্নটা, দেখো আমাদের ক খ গ 3টা হয়ে গেল, এবার ঘ নাম্বারটা দেখো। ফরাদ হোসেনের দ্বিতীয় কাজের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব, উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। এখানে বলতেছে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব কিনা। তাহলে আমরা দ্বিতীয় কাজটা দেখি, যে তিনি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিয়ে কাজ করতেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যে তথ্য পাওয়ার অধিকার। তো এই যে তথ্য পাওয়ার অধিকার নিয়ে কাজ করতেছেন, তাহলে আমরা এখানে লিখব যে ফরাদ হোসেনের দ্বিতীয় কাজের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। কেন, এখানে তথ্য অধিকারের কথা বলা হচ্ছে। তো তথ্য অধিকারটা যদি বাস্তবায়িত হয় বা তথ্য অধিকারটাকে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা দেখব যে আমাদের
দেখা আমাদের অধিকারটা আদায় করতে পারবো। তো 2009 সালের 5 এপ্রিল তারিখে, 2009 সালের 5 এপ্রিল তারিখে তথ্য অধিকার আইন, তথ্য অধিকার আইন পাশ হয়। এইটা শুধুমাত্র আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 2009 সালের 5 এপ্রিল আমাদের তথ্য অধিকার আইনটা পাশ করা হয়েছে। তো তথ্য অধিকার আইনটা কি, যে আমরা রাষ্ট্রে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে, রাষ্ট্রের এই কার্যক্রমগুলো পরিচালনা করতে করা হচ্ছে, সুতরাং আমি একজন রাষ্ট্রের নাগরিক, আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকটা কার্যক্রমের হিসাব নিকাশ বা কী কারণে করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে, কোথায় থেকে কোন সোর্স থেকে করা হচ্ছে, সেটা পাওয়ার কিন্তু আমার একটা অধিকার রয়েছে। এটাকেই বলা হচ্ছে তথ্য অধিকার। এটা আমাদের সংবিধানে যে 39 নং অনুচ্ছেদ রয়েছে, সে 39 নং অনুচ্ছেদ অনুযায়ী করা, অর্থাৎ আমাদের সংবিধানের 39 নং অনুচ্ছেদ যেখানে চিন্তা ও বিবেকের স্বাধীনতা চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে এই 39 নং অনুচ্ছেদে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা থেকে কিন্তু আমাদের এই তথ্য অধিকার আইনটা পাশ করা হয়েছে। অর্থাৎ বিষয়টা একটু খেয়াল করো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা অটোমেটিক্যালি লিখতে পারবা, কারণ এখানে জানতে আমাকে ব্যাখ্যা করতে বলেছে যে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব কিনা। এখন আমরা প্রথমত জাস্ট তথ্য অধিকার আইনটা তোমাদেরকে একটু বলে নিই, এবং কোথা থেকে আসছে সেটা তো বললামই, যে এটা হচ্ছে আমাদের সংবিধানের যে 39 নম্বর অনুচ্ছেদ রয়েছে সেখানে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই চিন্তা এবং বিবেকের স্বাধীনতা থেকেই আমাদের 2009 সালের 5 এপ্রিল তারিখে তথ্য অধিকার আইন পাশ করা হয়েছে। এই ডিফল্ট তথ্যটা তো মানে একদম কনফার্ম তথ্যটা তোমরা প্রথমত পরীক্ষার খাতাতে লিখে নিবা। তারপরে দেখো যে এর মাধ্যমে কী করা হচ্ছে, একটু বলেছি তোমাদেরকে যে এর মাধ্যমে যে কাজটি করা হচ্ছে, অর্থাৎ আমি যদি কোনো মন্ত্রণালয় বা কোনো অধিদপ্তরে বা কোনো অফিসে যাই, সেই ক্ষেত্রে তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে সেই কার্যক্রমের বিবরণী আমাকে দিতে বাধ্য, সেই কার্যক্রমের তথ্য দিতে আমাকে বাধ্য। কেন, এই আইন বলে। অর্থাৎ রাষ্ট্র কোনো কাজ করলে, রাষ্ট্র কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে, আমি দেশের নাগরিক হিসাবে সেইখান থেকে আমি তথ্য নিতে পারি যে কিভাবে করা হচ্ছে, কি পরিমাণ খরচ করা হবে, কতটা এখান থেকে ইয়ে করা সম্ভব, আয় করা সম্ভব, ডিটেলস তথ্য আমি রাষ্ট্রের কাছ থেকে, অর্থাৎ যে সংস্থা এই কার্যক্রমটা পরিচালনা করতেছে তার কাছ থেকে আমি পাবো, তার কাছ থেকে আমি গ্রহণ করতে পারবো। এটাকে বলা হচ্ছে আমাদের তথ্য অধিকার আইন। এবং এই তথ্য অধিকার আইনটা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে প্রত্যেকটা সেক্টরের কথাই ভাবো যে তারা কিন্তু দুর্নীতি করতে মানে ভীত হবে আর কি, ভয় পাবে, কেননা যে কোনো সময় যে কেউ যে তার কাছে কিন্তু একটা মানে তথ্য চাইতে পারে, তখন কিন্তু তাকে সেটা প্রমাণ দেখাইতে হবে। যেটা বললাম কি কারণে চাইতে পারে, যে আমি তুমি সবাই কিন্তু চাইতে পারি, কেননা যে আমাদের আইন অনুযায়ী বলা আছে যে এই তথ্য অধিকার আইন বলে আমরা রাষ্ট্রের যে কোনো জায়গা থেকে, যে কোনো দপ্তর থেকে আমি কি করতে পারবো, যে তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে তাদের সেই কার্যক্রমের বিবরণ চাবো। সাপোজ মনে করো তুমি বিদ্যুৎ উৎপাদন সম্পৃক্ত কোনো ঘটনা জানতে চাও, কত মেগাওয়াট উৎপাদন হচ্ছে, কত মেগাওয়াট খরচ হচ্ছে, কি পরিমাণ উৎপাদন খরচ, সেটা তুমি যদি সেখানে যা জানতে চাও, তোমাকে পুরো তথ্যটা দিতে তারা বাধ্য। কী কারণে বাধ্য, এই সেই তথ্য অধিকার আইন, এই তথ্য অধিকার আইনের কারণে তারা সেটা তোমাকে জানাবে। তাহলে এর ফলে কী হচ্ছে, এই যেহেতু একটা স্বচ্ছতা, অর্থাৎ কার্যক্রমের ক্ষেত্রে একটা স্বচ্ছতা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কেউ এখানে দেখাচ্ছে অন্যায়মূলক বা দুর্নীতিমূলক কোনো কাজগুলো তারা করতে পারছে না, এই কারণে ফরাজ হোসেনের দ্বিতীয় কাজের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব, এটা যুক্তিযুক্ত এবং এটা বাস্তবসম্মত, যে এটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি বা এই অধিকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, জনগণ যদি এখানে সচেতন হয়, তবে অবশ্যই দুর্নীতি দমন করা সম্ভব। এই হচ্ছে আমাদের 4টা প্রশ্নের অ্যান্সার। তাহলে প্রথমত যে কথাটা বললাম যে 2টা প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আমাদের যে অধ্যায়টা যেহেতু আমরা পড়েছিলাম, সুতরাং এই অধ্যায় থেকে আমরা পেরে যাচ্ছি। জাস্ট গ এবং ঘ নাম্বার টপিকটা আমাদের পড়া ছিল, আমি তোমাদের এই যে ক্লাসে ক্লাস নেওয়ার সময় টপিকগুলো কিন্তু টপিক ওয়াইজ আমাদের ক্লাস নিয়েছি এবং আমাদের চ্যানেলে গেলে এগুলো পাবা, এবং জাস্ট ওগুলোকে আমরা জাস্ট এখানে কি দেখাচ্ছি যে আমাদের উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নে কীভাবে ব্যবহার করতে হয় সেই ব্যবহারটা দেখালাম। তো আশা করি সকলেই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। এ পর্যন্ত সকলেই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।